রাতের বেলা? তারপর কখন জানতে পারলেন? আমি কি জানতে পারলাম এই 8:32। কী জানতে পারলেন? জানতে পারলাম যে আমার 1 কোটি টাকা প্রথম পুরস্কার মিলেছে। এই 1 কোটি টাকা পাওয়ার ইয়েটা কি আপনি মোবাইল থেকে দেখেছিলেন না কোথা থেকে? মোবাইল প্রতিদিন মোবাইল থেকে দেখি, আর জানি যে হয় না, ওই জন্য ইচ্ছা করে কালকে আমি মোবাইল দেখি। আর মোবাইল কালকে চার্জ ছিল না, সেই জন্য দেখি, সেই জন্য যেই দোকানে যাই যাচ্ছি সেখানে দোকানে যেয়ে দেখি না, সেই দোকানে যাই দেখে দেখি কেটে যাবে। তখন কী মনে হলো? মানে আমি তা বিশ্বাস করি না, একটা হয়নি যে আমার এরকম মনে হচ্ছে না যে আমার। তারপরে আবার দেখলাম যে না, সত্যি আমারই হয়েছে, আমি নিয়েছি। এই 1 কোটি পাওয়ার পর থেকে কতটা ভয় টয় আসে নাকি? হ্যাঁ, সামান্য একটু তো থাকবে, কথা শুনতে হচ্ছে, কিন্তু একটু ভয় তো থাকবে। পুলিশ প্রশাসনকে জানিয়েছে? না, তা বলি পারছেন? বিশ্বাস তো হচ্ছে না, এখন হয়ে গেছে বিশ্বাস। এই টিকিট কাটার তো প্রতিদিন নাকি গন্ডগোল হতো? হ্যাঁ, গন্ডগোল তো হয় অনেক, গন্ডগোল হয়, ঝগড়াঝাটিও হয়। কেন গন্ডগোলটা হতো? কি দিন আনা দিন খাওয়ার সমস্যা? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই, কারণ দুটা বাচ্চা তো, আর একার উপর সংসার। আমি তো কিছু মানে সেরকম করি না, এখন 1 মাস হলো ইদানিং একটা বাড়িতে কাজ করছি। এই টাকাটা পেয়ে কি করবেন? টাকাটা আমার তো ইচ্ছা একটা জায়গা বাড়ি কেনার আগে, কিছু হোক না হোক, আমাদের জায়গা বাসা খুবই কম দাদা। ছেলে মেয়ের পড়াশোনা করতে হয়? হ্যাঁ, ছেলে মেয়ের খুব, এই যে এতটুকু আমাদের, এতটুকু আমার যা দেশ, বুঝলেন, আমাদের খুবই অসুবিধায়।